বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহানের লেখা স্মৃতিকথা আনট্রাঙ্কুইলার রিকালেকশন দ্য ইয়ার্স অব ফুলফিলমেন্ট বইটিতে নতুনভাবে বাংলাদেশের কথা তুলে ধরা হয়েছে। পাশাপাশি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকে ফুটিয়ে তোলা হয়েছে কাগজে কলমে। রাজধানী ব্র্যাক ইন সেন্টারে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের কাছে বইটি দেশের সঠিক ইতিহাসকে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা। অর্থনীতিবিদ রেহমান সোবহানের লেখা স্মৃতিকথা আনট্রাঙ্কুইল রিকালেকশনস দ্য ইয়ার্স অব ফুলফিলমেন্ট বইয়ের উপর মুক্ত আলোচনার আয়োজন করা হয় রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে। অনুষ্ঠানে অংশ নেন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও বিশিষ্টজনেরা। মুক্তিযুদ্ধের আগে এবং মুক্তিযুদ্ধের সময় রেহমান সোবহান যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আলোচনায় তুলে ধরেন বক্তারা। মুক্তিযুদ্ধকালীন সময়ের রাজনীতি, এই তিন রাজনীতিতে আমরা রেহমান সোবহানের তিন রকম ভূমিকা এবং তিন রকম চিত্র পাই, যেটা খুবই, যেটা শুধু বর্ণনামূলক নয়, যেটা আমি মনে করি শিক্ষণীয়। একাত্তরে রেহমান সোবহান মুক্তিযুদ্ধের সপক্ষে বিভিন্ন দেশের কাছে জনমত প্রতিষ্ঠা করার গুরু দায়িত্ব পালন করেছিলেন। সেই সময় তার মতো করে বাংলাদেশের অবস্থা সম্পর্কে বিশ্লেষণ করার মতো লোক খুঁজে পাওয়া মুশকিল ছিল। ভবিষ্যৎ প্রজন্মকে দেশের সঠিক ইতিহাস জানাতে এই বইটির পাশাপাশি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ নিয়ে আরো বই লেখার তাগিদ দেন রাজনীতিকরা। ওয়ান পার্টি রুলের ব্যাপারেও আমরা আপনার থেকে জানতে চাইব যে কেন ওয়ান পার্টি রুল করা হয়েছিল। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি, এখনো বিশ্বাস করি, যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ঘটত না যদি ওয়ান পার্টি রুল না হতো। ঢাকা ইউনিভার্সিটিকে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এটা যারা জড়িত ঢাকা ইউনিভার্সিটি থেকে, এখানে সবাই ছিলেন আছেন, এটা অসহ্য যে এটা সেই ঢাকা ইউনিভার্সিটি, এটা কেউ বিশ্বাস করবে না। সেই অবস্থা থেকে কিভাবে ঢাকা ইউনিভার্সিটির যে ঐতিহ্য, যে ইতিহাস, সেটাকে পুনরুদ্ধার কিভাবে করা যায়। শাহাদাত হোসেন, দেশ টিভি, ঢাকা। শিক্ষার্থীদের গল্পের বই পড়ায় আগ্রহী করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।